আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি কামরুন নাহার পালোয়ান, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ। গত ক্লাসে আমরা গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমার আলোচনার বিষয় হলো বিক্রিয়ার দিক, একমুখী ও উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার দিক একমুখী ও উভমুখী বিক্রিয়া। চলো আমরা প্রথমে একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করি। একমুখী বিক্রিয়া কাকে বলে? কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটে, তখন ওই বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলা হয়। দেখো, আমি একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা আবার বলে দিচ্ছি। কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলা হয়। একমুখী বিক্রিয়াকে একটা সম্মুখমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। একমুখী বিক্রিয়াকে একটা সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন একমুখী বিক্রিয়ার উদাহরণ হিসাবে আমরা পটাশিয়াম ক্লোরেটের কথা চিন্তা করতে পারি। দেখো, পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। বিপরীতভাবে যদি বিক্রিয়াটা ঘটে, যদি পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনকে আবার তাপ দেয়, বিপরীত বিক্রিয়ায় কিন্তু আবার পটাশিয়াম ক্লোরেট উৎপন্ন হয় না। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি একটি একমুখী বিক্রিয়া। আবার যদি আমরা অনুরূপে আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি, যেমন কার্বন আর অক্সিজেনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে আমরা একমুখী বিক্রিয়ার কথা আলোচনা করলাম। এবার চলে আসো উভমুখী বিক্রিয়া কি। এখন উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা হলো, যদি কোনো বিক্রিয়া একই সাথে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক থেকে সংগঠিত হয়, তবে সে বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। সংজ্ঞাটা শোনো, আমি আবার বলে দিচ্ছি। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক ও পশ্চাৎ দিক থেকে সংগঠিত হয়, তবে সে বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেন আয়োডাইড গ্যাস নিয়ে আলোচনা করতে পারি। হাইড্রোজেন আয়োডাইড গ্যাসকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস উৎপন্ন হয়। আবার দেখো, বিপরীতক্রমে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসকে যদি আবারও 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়। আর বিক্রিয়াগুলো অবশ্যই বদ্ধপাত্রে সংগঠিত করতে হবে। আবার দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস আমি দেখো এবার উভয় দিকে তীর চিহ্ন দিয়েছি। 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা দুই দিক থেকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার চলে আসো আমরা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য পড়ব। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি? উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে সম্পূর্ণ করা যায়। উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার বিক্রিয়কে শতভাগ উৎপাদে অথবা উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিণত হয় না। দেখো, আমি ব্যাপারটা আবার বলতে চেষ্টা করছি। উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার বিক্রিয়কে শতভাগ উৎপাদে অথবা উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিণত হয় না। উভমুখী তিন নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো উভমুখী বিক্রিয়াগুলোর সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। উভমুখী বিক্রিয়াগুলোর সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। চতুর্থ যে বৈশিষ্ট্যটা, সেটা হলো উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লিখতে সমান সমান চিহ্নের পরিবর্তে
আমরা উভমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। সমান সমান চিহ্নের পরিবর্তে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হলো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়া হারের সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। তবে আজকে এই ছিল আমার আলোচনা। আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। খুদাহাফেজ।